जो बापू है नीचे रे अब्बा के बापू है बाजी बाजी की कोची दे जाता मागे के तो सासरी के जा खाती मागे को है देखें तो ग्रामीण जरा जामाई आछन सासरी के आखने जा मागे कैमन आछित के मा मोरा बट्टा मोरा हमा के मागे कोई छे लाओ নিজের মাকে আমি মাগে বললাম আর কার মা আজকে যদি আমি ছেড়ে দিই আমার স্ত্রীকে তো ওটা কে আমার তোকে বলে আম্মা জান একদম গাল ভরে বলতো আম্মা জান মা জি কেনে ওই যে আমি ওর বাড়ি বেড়াতে গেলে ঘুরতে গেলে ওই আন্দাজ সাথ তুইলে কেটে কেটে যে জামাইকে দিবে কত আদর কোনোদিন মা बेटा के आंधा सा कहते दाई की दाई ने कहने माँ जाने जहाँ बेटर तो लोग आ आर सासरी जाने जे हमार जाओ ठूठा वो जन्न आंधा सा गलो कहते दाई ये जन या तो आदर भाई हमार सुनन अभी बोल चिलाम या तू बाचान देख मेरे को पुरुष तो अशुक पड़े से मारत तक अशुक देखिए 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 भालो भालो ना কোনো একটা পীরের কাছে বা কবিরাজের কাছে কাউরির কাছে ভালো হয়ে গেছে আল্লাহ যার হাতে জস লিখেছে ভালো হয়েছে এবার যদি অন্য কোনো মেয়ে ছিল ওকে জিজ্ঞেস করে আগে তোরকে ছোঁড়ার বাপ কোনটা ভালো হলো কইছে কইস না বুবু ভাগ্যিস যে অমুকের কাছে গেছুন ভাগ্যিস যে অমুকের কাছে গেছুন না হলে আমার দুধ দিকে পেতুম না পুরুষকে বলছে দুধ দি জানের হাইপতি কইছে আমার দুধ দিকে জিনে পেতুম না আচ্ছা তাই কে বাঁচালো তাহলে ওই ডাক্তারই বাঁচালো ওই ডাক্তারের কাছে না যেতাম ওই কবিরাজের কাছে না যেতাম তাহলে আমি একে পেতাম না আমার পাঞ্জর খালি হয়ে যেত তুমি কি করলে শিরিক করে দিলে আল্লাহর সঙ্গে কারণ ইব্রাহিমকে নমরুদ বলছে এই তোর রবকে তোর খোদাকে তো হযরত ইব্রাহিম বলছে ইন্না রাব্বি ওয়া ইয়ুতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন আপনারা শুনে রাখুন এবং জোর গলায় ঘোষণা দিবেন ইন্না রাব্বি নিশ্চয় আমার রব আমার মালিক যে আমাকে খাবার দেয় ওয়া ইয়াসকিন যে আমাকে পানি দেয় আমার পিপাসায় পানি খিদায় দাঁত খাদ্য ওয়াইজা মারেজ তো আর যখন আমি অসুখে পড়ি তা আমার ফাহুয়া ইয়াশফিন ওই আল্লাহ আমাকে সাফা দেয় ওই আল্লাহ আমাকে আরোগ্য দান করে তাহলে অসুখের মালিক আল্লাহ আর আরোগ্যের মালিক আল্লাহ আর এটা শুনে রাখুন নবী বলছেন প্রত্যেক অসুখের ওষুধ আছে প্রত্যেক অসুখের যদি আপনি বলেন যে ক্যান্সারের আমার মৌলবীরাও আলেমেরাও বলে দিই ক্যান্সারের ওষুধ নাই ক্যান্সারের ওষুধ নাই এইডসের ওষুধ নাই অমুকের ওষুধ নাই না যদি আমি এটা বলি তাহলে আমি একটা হাদিসকে অস্বীকার করলাম হাদিসকে আমার নবী বলছেন লেকুল্লে দাইন দাওয়া প্রত্যেক অসুখের ওষুধ আছে প্রত্যেক অসুখের ওষুধ আছে দুনিয়াতে শুধু একটাই অসুখ আছে যে অসুখের কোন ওষুধ নাই সেটা হলো জোরে বলুন মৃত্যু আর একটা সেটা হলো বার্ধক্য কেউ যে আমি বুড়া হব না এ বুড়া হওয়াটা থেকে কেউ বাঁচাতে পারবে না হারেম ওয়াল মওত একটা হয়তো বার্ধক্য আর মৃত্যু এছাড়া যত রকমের অসুখ আগে আল্লাহ ওষুধের ব্যবস্থা করেছেন তারপরে আপনার বেমার তো হাজি বললাম ক্যান্সার ভালো হয় না কেন ভালো হবে না শুনুন আল্লাহ যখন কোনো অসুখকে কোনো বেমারিকে মানুষের জন্য আজাব করে দেয় আজাব শাস্তি যেমন ধানে পোকা লাগে এমন এমন পোকা যে বীজ প্রয়োগ করে ভালো হয় না আল্লাহ যখন কোনো অসুখকে আজাব স্বরূপ পাঠায় তখন হরগিজ
और ওষুধে কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ওই পাপ থেকে বিরত না হবে তওবা না করবে এবার আপনাকে দেখতে হবে ক্যান্সার কেন হয় বন্ধু আমার আমি পানি পান করি আমি দুধ পান করি আমি মাংস ভাত খাই আমি দুধ আমি অনেক ভালো ভালো জিনিস করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহিল্লালাক মুত্তাইয়াবাত মানুষ আমি তোমাদের জন্য দুনিয়ার যত পবিত্র জিনিস আছে পবিত্র জিনিসগুলোকে হালাল করে দিলাম কুলু মিনাত তাইয়াবাতে এই পবিত্র জিনিসগুলো তোমরা ভক্ষণ করো খবরদার খবরদার অপবিত্র জিনিস অহুররিমা আলাইকুল খাবায়েস আর যত রকমের নাপাক যত রকমের জঘিন্য যত রকমের আবর্জনা আর যত রকমের অপদার্থ সমস্ত অপদার্থ জিনিসগুলোকে আমি হারাম করেছি যতগুলো হারাম হারামের মধ্যে ক্ষতি আছে ভাই আমার আজ দেখেন তো এই যুবক ছেলেরাকে মুঠার মুঠা সারা বিড়ি ফুঁকাইছে কইছে মালা না এ ফুরকানিয়ার ওয়াজ শুনে বিড়ি ছেড়ে দিয়েছি এখন না খাওয়া বললেই চলে আগে তো খুবই খেতাম তাই যে জালসা শুনে একটু তোবা করে লিয়েছি এখন না খাওয়া বললেই চলে দিনে এক মুঠাতে হয়ে যেছে সবার চোপাতে মারে কি মারে না ওর লাংস পুড়বে কি পুড়বে না ওর লাংস ক্যান্সার হবে কি হবে না লাংস টিবি হবে কি হবে না ভাই আপনার মাদক দ্রব্য আপনার বিড়ি বলেন সিগারেট বলেন সবচেয়ে ক্ষতিকারক যেটা জিনিস হলো আপনার ওরে বাপ রে শালা খাইনি খায়া 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 ঘুচু করে দিয়েছি জি আপনাকে একটু ঘৃণা লাগে না একটু পরীক্ষা করে দেখেন তো আপনি কতটা ভালো না ভালো কেউ জান্নাত পাবে না জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা না নিতে পারবে নবী আমার বলছেন তোমরা যদি আল্লাহর কাছে ভালো হতে চাও দুনিয়ার কাছে যদি ভালো হতে চাও এরে রাঙ্গাইপুরের যুবকেরা এ রাঙ্গাইপুরের পুরুষেরা তোমরা প্রথমে আমি নবী মুহাম্মদ বলছি আগে প্রথমে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হয়ে যাও স্ত্রীর ভালোবাসাটা নিয়ে নাও স্ত্রীর প্রেম প্রীতি নিয়ে নাও যে লোকটা স্ত্রীর কাছে ভালোবাসা নিতে পারবে জেনে নাও সে আল্লাহর প্রিয় ভালোবাসা তোমরা আমাকেই দেখে নাও নবী বলছেন তোমরা আমাকেই দেখে নাও যে আমার একটা তো বিবি নয় তোমরা একটা স্ত্রী নিয়ে কোনোদিন আনন্দের সুখে তোমাদের রাত দিনে কাটে না হায় হায় দই দই মারপিট লাগায় থাকছে গালিগুলোজ লাগায় থাকছে কিন্তু আমার নয় নয়টা বিবি রে কোনোদিন নয়টা বিবিকে আমি আহ শব্দ কোনোদিন বলিনি উ শব্দটা পর্যন্ত বলিনি মাজার রাসূলুল্লাহ ইমরাতান ওয়ালা গোলামান ওয়ালা ওয়ালিদাতান কাত্ত হাদিসের শব্দ যে আল্লাহর নবী নয়টা বিবির মধ্যে কোনো একটা বিবিকে কোনোদিন কোন একটা থাপ্পড় পর্যন্ত মেরে দেখেননি একটা থাপ্পড় ভাই আমার আল্লাহর নবী যখন বাড়িতে থাকতেন তখন বিবিদের সঙ্গে এতটাই ঘোলামিলা এতটাই বিবিদের সঙ্গে মিশে যেতেন যে মনে হতো যে নবী মসজিদ বলে ভুলে গেছে হযরত আয়েশা বলছেন নবী বোধহয় আল্লাহকে বলে ভুলে গেছে এত কি স্ত্রীদেরকে ভালোবাসে নবীর সময় সময় হাসি মজাক করতেন আরে রাত্রের অন্ধকারে চাননি রাত্রে যখন মদিনার সবাই শুয়ে যেত নবী কোনো কোনো বিবিকে বলতেন চলো একটু দৌড়াদৌড়ি করবো দেখি তুমি পারো না আমি পারি কোনদিন করেছেন জীবনে স্কুলে খুব রেস করেছেন স্পোর্ট অংশ নিয়েছেন নিজের স্ত্রীটার সঙ্গে তো নবী একদম পাগলের মতো হযরত আয়েশা বলতেন যে আমিও কতদিন পরীক্ষার করার জন্য আল্লাহ নবীকে প্রেম সাগরে ভাসিয়ে দিতাম নবীকে নিজের জাঙের উপরে শুইয়ে দিতাম নবীর মাথায় বিলি কাটতে লাগতাম আদর সোহাগের কথাগুলো বলতে লাগতাম
ঠিক নমাজের টাইম হয়ে আসছে, মানে আমি এই করে নবীকে ঘুম পাড়িয়ে দেব। দেখি তো আজান শুনে আল্লাহ নবী কি করেন। সুবহানাল্লাহ ভাই আমার, আজান হচ্ছে আমাদের মসজিদে জালসা তো করছেন, আজান হচ্ছে ফজরের, স্ত্রীটা ভালো মানুষের বেটি, এই যে উঠো না জি, ইসালা ভুষের মতন একবার এই গোড় একবার ওই গোড়, স্ত্রীটা বারবার ওকেই করছে না আর ঘুমছে না। স্ত্রীটা যদি একটু মনেই করে, কারণ আবু দাউদের হাদিস আছে, নবী বলছেন ওই বিবিটা ওই স্ত্রীটা কতই না ভালো যে নিজে নামাজের জন্য উঠে আর পুরুষটাকে উঠায়, পুরুষটাকে জাগায়, আর যদি পুরুষটা না জাগে তা একটু পানি নিয়ে ওর মুখে ছিটিয়ে দেয়। এবার আপনারা সত্যি করে বলেন তো, আপনার স্ত্রীটা যদি এই ঠান্ডার দিনে আপনার মুখে যদি পানি ঢেলে দেয় তা আপনি ওকে সহগ করবেন? ওরে বাপরে তলে বসায় একা লয় দীর্ঘি কারে লি টাই না একদম চুলের ঝুঁটি ধরে শুরু করে দিলেন। এটা কার জন্য আপনাকে উঠাতে গেল, কার জন্য? কারণ নবী আমার বললেন ফজরের নামাজে ছেড়ে দিল, ফজরের নামাজ ছেড়ে দিয়ে যে কাজে বেরিয়ে গেল ওর হাতে যেন শয়তানের ঝান্ডা শয়তানের পতাকা, ও শয়তানের পতাকা নিয়ে মুসলমানের বেটা হয়ে ঘাটে মাঠে ছোটাছুটি করলো। ওকে মুসলমানের বেটা বলা যাবে না, মুসলমানের ছেলে বলা যাবে না, গাদা বেরায়াতি শয়তান, শয়তানের বাচ্চা শয়তানের ঝান্ডা। তো ওই স্ত্রীটা যদি আপনার একটু ই নিয়ে একটু কাঁড়ি টাঁড়ি নিয়ে একটু লাখে যদি ভরতে যায় জাগাবের জন্য বা কানে ভরতে গেছে সুসুড় করে উঠেছে, আপনি হেসে উঠে স্ত্রীটাকে আদর দিবেন না আপনি গাল দিবেন? সত্য করে বলুন, যদি লাখে এরকমভাবে একটু খড়ি ভরিয়ে দেয় তো ছি করে হাঁচি ফেলে ওকে মারবেন না ওকে আপনি আদর দিবেন? একজন কহেন তো দেখি, এই এই আসলে কথা বলছে দুই চড় দেবো ওইটুকু, লাখ তো ফাঁকা লাখ তো ছিদ্র, ওই ছিদ্রখানে ভরেছে আপনার কানের ছিদ্রে ভরেছে। আপনাদের রাঙ্গাইপুরে কেউ গরু মহিষের দালাল আছে কি? সত্য করে বলি, পাইকারি করে? আপনার কুমেরপুরের শামসির হাটে গিয়ে কত গোড়া বলার মহিষকে আল মেরেছেন? শুনুন, নাহা রাসূলুল্লাহ আনি নাজাসে, দালালি দালালির ব্যবসা হারাম, রাগ করবেন না, দালালির ব্যবসার টাকা পয়সা হারাম, ওর হারাম খেয়ে যারা লালিত পালিত হলো আউলা বিহীন নার, নবী বলছেন সেই শরীর কোনোদিন জান্নাতের পাক মাটিতে যাবে না, কারণ আল্লাহ পাক জান্নাতের মাটি পাক, ওখানে হারামের কোনোই গুঞ্জাইশ নাই। ভাইজান এবার চিন্তা করেন, একটা মহিষকে অত বড় আল, একটা গরুকে আল যে ঠুঁকেন তো গরুটাকে লাগে না? আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম আমার এমন একটা ধর্ম, নবী বলছেন তোমার নিঃশ্বাসের দ্বারা মসজিদে যখন যাবে তখন তুমি পেঁয়াজ খেয়ে যাবে না, রসুন খেয়ে যাবে না, কাঁচা পেঁয়াজ, কারণ কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ। কাঁচা পেঁয়াজ হালাল না হারাম ভাই? জোরে বলুন, হালাল না হারাম? হালাল, কিন্তু কাঁচা খাওয়াটা হারাম নয়, কিন্তু পেঁয়াজটা খেয়ে মসজিদে যাবে না। কেন যাবে না? গেটে থাকে ফেরেশতা, প্রথমে তুমি ফেরেশতাকে দিলে ধাক্কা, যখনই তুই বললে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহু আকবার, তিরমিজি শরীফের হাদিস, ওই ফেরেশতার নাকে গন্ধ লাগে, নাক বন্ধ করে আল্লাহর কাছে গিয়ে নালিশ করে, হে রাব্বুল আলামিন, ও তোমার উমুক বান্দা আমাকে কষ্ট দিল তার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের দ্বারা। বন্ধুরে আমার, চিন্তা করে দেখি আজ মুসলমান কত পাপে ভরা ডুবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আজানি মান আজা মালায়েকাতি, এ আমার ফেরেশতা শুন, যে তোমাকে কষ্ট দিল নিজের দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের দ্বারা, ও তোমাকে নয় স্বয়ং আমি আল্লাহ আমাকে কষ্ট দিয়েছি, আর আমাকে যারা কষ্ট দেয় আমি তাদেরকে ছেড়ে কথা কোনোদিন বলবো না।
এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই লকডাউন এটাও আমাদের পাপের ফল। আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। আপনি যখন নমাজে দাঁড়ালেন, পার্শ্বে আমার ভাই দাঁড়ালো, ধরলেন ও আপনি ইমামতি শুরু করে দিয়েছিলেন, ও মুক্তাদি হলো, সিজদাতে গেছেন, সিজদাতে গিয়ে জোরে জোরে সুবহান রাব্বিল আলা ঝক্কে লিসাস বলা সুবহান রাব্বিল আলা, আর আমার ভাই যা ছিল সিজদাতে। এবার বলেন তো, যখন নিঃশ্বাসটা ওর লাখে গিয়ে লেগেছে, এত দুর্গন্ধ, ওখানে তো লাখও চাপতে পারে না, কিন্তু সুবহান রাব্বিল আলা বাহির করতে যায়, সুবহান রাব্বিল আলা কেন বারে বস সালার বাটা সালা। জি নবী বলছেন, তুই পাশে কার নামাজকে কষ্ট দিলে? আর যারা নামাজ পড়তে গিয়ে নিজের হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তোমরা হাত পাকে নরম রাখিও, কেউ যেন আঘাত না পায়, তোমার নিঃশ্বাসের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে নাই, তোমার নামাজ গেল রসতলে, নামাজ হবে না। চিন্তা করেন, এইটুকু এইটুকু আঘাত ইসলাম আমার বরদাস্ত করে না। তো আপনি যে একটা এত বড় জীবকে আল ঠোকেন, ভাই আমার বলুন, আল্লাহর দরবারে হিসাবটা কেমন করে দিবেন? আর একটা গোড়া বলকে তেজাল করে দিয়ে, বাপ রে বাপ, গেছে একজন মৌলভি সাহেব হালের জোড়া করার জন্য, বলের জোড়া করার জন্য, আর দেখছে ও সাহেব টুপি মাথায় দিয়ে বলটা নিয়ে বসে আছে, হাল সাহেব বলটা কেমন? তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বল যে ভাই তুমি লিবে নাকি? কই হ্যাঁ আমার বলের জোড়া করতে হবে। কই লিয়া যাও, ব্যাহা একদম কলজা ঠান্ডা হয়ে যাবে। তো কলজা যে ঠান্ডা হয়ে যাবে, বলটা হিনহিনে হয়ে আছে আর একটু চমকে চমকে উঠছে, ইহ মনে হয় যে বল তাজাল কিন্তু আছে রে। তো এত সুন্দর বল ফেরে আপনি বিক্রি করতে কেন এসছেন? কইছে বিক্রি কি সাদে করতে এসছি, জানের হাই পোতে এসছি, বড় কষ্টে। কি কইছে? ম্যাজিক্যাল বেটির বিয়ে, আর দু পাইয়া খাসির দাম হয়েছে 16 লাখ টাকা। আল্লাহর ফজলে রাঙ্গাইপুরে ইসলামী একটু আলাপ আলোচনা কালচার হয়, এখানে বোধ হয় এটা নাই, ছেলেদেরকে কিনতে হয় না। কোথায় আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, মসজিদ বানাবেন কোরআনকে লাথি মেরে? চিন্তা করেন, এত টাকা হয়েছে, তাই হালের বল, গাড়ির মহিষ সব কিছু বিক্রি করে, বেটি বড় দায়, বেটি বিক্রির দায়, তাই বেচতে এসছে। লিয়ে যাও ভাই, তোমার বেহে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। হায় রে আল্লাহ, মুসলমান হয়ে একজন মুসলমানকে এত বড় ফাঁকির কথা! ই বেচারা ছাতা লিয়া কিন্তু ঘুরে, ছাতাটা লিয়া যার বলের পিছনে গেছে, ও তো আবলা জানোয়ার, ও তো জানে, আর জীবজন্তু সব চিনতে পারে, ভালো মানুষও চিনতে পারে, শয়তানকেও চিনতে পারে। মানুষ শয়তান দেখতে পাইজি ভাই, কিন্তু জীবজন্তু? রাত্রে যদি গাধা চিল্লায়, রাত্রে যদি কুকুর চিল্লায়, তা আপনি কী দোয়া বলবেন? বলেন গাধা যদি আওয়াজ শুনেন গভীর রাত্রে, কি বলবেন? আউযুবিল্লাহ। কারণ গাধা আর কুকুর শয়তানকে দেখতে পায়, শয়তান ওই কুকুরের আকার ধারণ করে গ্রামে আসে, আর কুকুরের একটা বৈশিষ্ট্যতা, আলগা কুকুরকে দেখলেই ও ঘাউ ঘাউ করবে। ভাই আমার, কুকুর শয়তানকে চিনে নিল, গাধা শয়তানকে চিনে নিল, কিন্তু মানুষ চিনতে পারে না। ফেরাউন যখন মুসা নবীর লোকজনকে নিয়ে পার হয়ে চলে গেল সমুদ্রে, আর সমুদ্রে 12টা রাস্তা হয়ে আছে শুকনো রাস্তা, আর এদিকে ফেরাউন চলে এসছে 13 লক্ষ সেনাবাহিনী নিয়ে, ফেরাউন খিলখিল করে হাসছে আর বলছে, দেখ দেখ দেখ, আমি কত বড় খোদা যে আমি আসার আগেই সমুদ্র আমার জন্য রাস্তা করে দিয়েছে। সমুদ্র মনে মনে বলছে, হ্যাঁ তোরই আদেশে তো করেছে, আয়না নামে দেখ না বে, আয়না তুই নাম না। হ্যাঁ আচ্ছা বলেন তো, ফেরাউনের জন্য যদি রাস্তা হলো, তাহলে ফেরাউনের দুশ্মন মুসাফের লোকজন নিয়ে কেমন করে পার হয়েছে দেখা গেল? এবার মুসা গিয়ে লোকজন নিয়ে ওপারে দাঁড়িয়ে আছে, আল্লাহ দাঁড় করে দিয়েছে, তোরা দাঁড়, তুই দাঁড়া, ফেরাউনের পরিণামটা দেখবি না, দেখে যা।
ও তো ভণ্ড খোদাই দাবি করেছে, এবার দুই খোদার পরাশক্তির হবে মোকাবেলা। ভাইজান, ফেরাউনের ঘোড়া কিন্তু গেল ব্যাকিয়া, ঘোড়া কিন্তু নামবে না সমুদ্রে। এই চাবুকের উপরে চাবুক মেরে চলে যাচ্ছে, যত চাবুক মারে ঘোড়া কিন্তু ব্যাকিয়া যায়। কারণ ঘোড়া যেন বলতে চায়, রে ভণ্ড, তুই বলছিস আমার আদেশ সমুদ্র ফেটে রাস্তা হয়েছে, না রে না, এটা তোর জন্য নয়, এটা হলো তোর মরণ ফাঁদ, মরণ ফাঁদ। আমার স্রষ্টা তোর স্রষ্টা, সারা বিশ্বের মালিক আল্লাহ মূসাকে পার করাবার জন্য আর তোকে ধ্বংস করাবার জন্য এই রাস্তা বানিয়েছে। তুই মরবি মর, আমি কিন্তু এখানে আমি নিজে মরতে যাব না, আমি নামতে যাব না। ফেরাউন এত বড় খোদে দাবিদার হয়ে ফেরাউন বুঝতে পারলো না যে এখানে আমার সলিল সমাধি হবে, এখানে আমার মরণ হবে। কিন্তু একটা আবলা জানোর ঘোড়া বুঝে নিল এটা হলো আজাবের জায়গা, এটা হলো আল্লাহর গজবের জায়গা। আল্লাহ আমার জন্য ওর জন্য মরণ ফাঁদ করেছে, আমি অন্যের মরণ ফাঁদে কেন পা দিতে যাব। নবী আমার বললেন, এরে ব্রাঙ্গাইপুর যুবক যুবতীরা চন্দন, আর রাত্রের বেলা, রাত্রের বেলা যখন তোরা ফজরের দিকে মোরগের আওয়াজ শুনবি, কারণ সর্বপ্রথম পৈক পাখালির মধ্যে জীব জন্তুর মধ্যে মোরগ ডাক দিয়ে ওঠে, তখনই আমার মা বোনেরা ভাইরা বোঝে নাই যে সকাল হয়ে এলো, ফজর হয়ে এলো। নবী যখন বললেন, নবী বললেন, যখন তোমরা মুরগার আওয়াজ শুনবে তখন আল্লাহর কাছে তোমরা এই দোয়া কামনা করবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফাজিলা মিন ফাজলিকা, আল্লাহ তোমার ফজল করম, তোমার বরকত চাইছি। কেন এ মসজিদ মুসল্লিরা, এ নামাজিরা মুমিন মুসলমানেরা, এরে মসজিদ বানানে ওয়ালারা, তোরগে পাড়ায় পাড়ায় মাইক, এখানে মাইক, ওই মসজিদে মাইক, ওই মসজিদে মাইক, এত মাইকে আজান হয় তোরা শুনতে পাস না, কিন্তু তোরগে খুল্লার মুরগা আছে দুনিয়াতে, আছে রাঙ্গাইপুরে, আর সাত আসমানের ওপরে, সাত আসমানের ওপরে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা, যেমন মানুষের কাবা মাক্কায় ফেরেস্তাদের কাবা, সাত আসমানের ওপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেস্তা যখন দেয় আজান, ওই আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার মুরগাগুলো আওয়াজ করবে, এরাও দেয় আজান। ওটা আওয়াজ নয়, ওটা হলো আজানের প্রতিধ্বনি, যা আজান শুনতে গেলে যেমন তোমাকে জবাব দিতে হবে। একটা আবলা জানোয়ার জীব, একটা পাখি, ও আকাশের আজান শুনে আজানের জবাব দেয়, তোমরা ওই সময় আল্লাহর কাছে জান্নাত কামনা করো। তো জীব জন্তু জানতে পারে কিন্তু মানুষ জানতে পারে না। ও ছাতা নিয়ে যখন পিছনে গেছে তো বলটা একদম তড়পে উঠেছে ভয়ে, জাল্লারে আল্লাহ, এত বড় বড় আল খায় এত বেশি আছি, আর ইপুন চাচালাদের যে এত বড় আলিয়া মানে ছাতা দেখে ভয় খেয়ে গেছে, এর জি কিন্তু ভরে গেছে না, এই বলটাই নিব। আর ও তো হাজ সাহেবের তসবির হাত দ্বারা তসবি গুনচার বলছে, লিয়া যান, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেচারে লিয়ে এসছে আর ভাটিবেলা এসে হাল জুড়ে দিয়েছে, হাল যে বল যে বসলো রে আল্লাহ, ন্যাঞ্জ ক্যামড়া কত মা হিনটা মানুষ ন্যাঞ্জকে কামড়াবে, সালাই কী বে, এই দু পাইয়া না চার পাইয়া কত ন্যাঞ্জ কামড়াবে, তুও তো সালা কাঠার মতন শীত থাকিস, তোর কোনখান ক্যামড়া তোকে উঠাবে কন, তো ন্যাঞ্জ ক্যামড়াই উঠলো না। অবশেষে ছুরির তলে আর গোস্ত খাইয়া মাংস খাইয়া কলিজা কেন উদ্দর পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, হাজির কথা ঠিকই, কলিজা ঠান্ডা হয়ে গেল, উদর ঠান্ডা হয়ে গেল। ভাইজান, আর ও ওই টাকা নিয়ে গিয়ে মুচকি মুচকি আসছে জাগে, ই বল তো বিক্রি করতে পারতাম না, ভাগ্যিস আমি দালালের হাতে দিয়েছিলাম। শোনন, তুমি যে 1-200 টাকা নিয়ে আসলে এটাও হারাম, আর ও যে টাকা নিয়ে গেল একদম হারাম। কারণ নবী আমার বলছেন, শুনুন, মান গাসা উম্মতি ফালাইসা মিন্নি, ওরে আমার উম্মত যারা হবে, আমার দলভুক্ত যারা হবে, এরা কাউকে কোনোদিন ধোকা দেবে না, কোনো মানুষকে ধোকা দেবে না, ছেলেকে ধোকা দেবে না, ছোটকে ধোকা দেবে না, নিজের স্ত্রীকেও ধোকা দেবে না, এমনকি জীবজন্তুকে পর্যন্ত ধোকা দেবে না। আপনি একটা আপনার খাসিটা ছিঁড়ে গেছে, খাসির গায়ে ধরবেন, ভোগা দিয়া
গামলাটা ধরে আছেন, হ্যাঁ আয় আয় হুর হুর করে ডাকছেন, এদিকে ভয়দের ঝুঁকাইছেন, খাসি মনে করছেন আগে চাইল দিতে আসছে বা বদাম দিতে আসছে, কিচ্ছু নেই কিন্তু ফাঁকা, খাসিটা লোভে চলে এসছে, বকরিটা লোভে চলে এসছে, আর যেমন আসা গামলাটা ফেলে দেয়, ওকে ধরে দু তিন কিল লাগিয়ে দিলে, কত লাইনটা মানুষ আছে না, সালা গরুকে মারবে, গায়ে একটু লাত মেরে দিয়েছে তো নাক ধরে মুখে মুখে মারছে, ছি ছি কেন মারছে জি, কইছে কেন ফসল খেয়ে আমার, তো তুই গায়ে ফসল খেয়ে যে গরুতে ফসল খেয়ে আছে মুখে মারছি, আর তোর বেটাটা যে মদ খাচ্ছে, আপনাকে রাঙায় পুরো মানুষ না হতে পারে, মদ যে খাচ্ছে মাল যে খেয়ে বেসামাল হয়ে আছে, ওর চোপাতে কোনোদিন মেরেছি বল ভাই আমার, যেই মাল কোন মুসলমানের বেটার এক গিলাস এক ঢোক মাল যদি চলে যায় বন্ধু আমার শুনুন, ওই চল্লিশ দিনের মধ্যে যদি মারা যান, চল্লিশ দিনের মধ্যে যদি মারা যান, আপনি অবশ্যই জাহান্নামে যাবেন, জাহান্নাম যাবেন, জাহান্নাম যাবেন, আপনার জন্য জান্নাতের দুয়ার বন্ধ। কোনদিন করেছেন সমস্ত গুনার পাপ মা হলো আপনার এই মদ, আপনার শরাব, তো বন্ধু আমার এ মদ আপনার এ খাইনি, এ মাদক দ্রব্য, এ ধোঁয়া, এই সমস্ত হারাম খাদ্য খেয়ে কে নিজের শরীরকে নিজে নষ্ট করে দিলেন, আপনার পাকস্থলীকে নষ্ট করে দিলেন, আপনার লাংসে নষ্ট করে দিলেন, আপনার হার্টকে নষ্ট করে দিলেন, এবার বলুন তো দেখি ওই মরণ ব্যাধি যদি আপনার আক্রান্ত হয়ে যায়, এ ব্যাধির মূলে হলেন আপনি, যতদিন আপনি এইগুলো থেকে তওবা না করবেন, এগুলো ত্যাগ না করবেন, আজও যদি দুনিয়ার মানুষ ব্যভিচার জেনা ব্যভিচার পাপাচারকে যদি ছেড়ে দেয়, বন্ধুরে আমার একমাত্র স্ত্রী আল্লাহ পাক, আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, এ দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দিলাম, তোমাদের বান্দিকে আমি হালাল করলাম, তোমাদের স্ত্রী তোমাদের জমি নেশাও কহারসুল্লাকুম, তোমাদের জমি এই মাটি নামের জমি, এই মাটির জমি থেকে যেমন তোমরা ফসল উৎপাদন করো, এর মাটিকে যেমন তোমরা চাষবাস করো, তোমরা ট্রেক্টরে চাষ করো, হালে চাষ করো, কত রকমের চাষ করো, কত রকমের ফসল উপজাও, এরে দুনিয়ার মানুষ আমি নসল উপজাবার জন্য, ছেলে মেয়ে উপজাবার জন্য, তোমাদের নসল কায়েম রাখার জন্য, তোমাদের বংশ কায়েম রাখার জন্য আমি নারী নামের জমি, আমি স্ত্রী নামের জমি আমি তোমাদেরকে দিলাম, ওতে তোমার ইজ্জত, তোমার পর্দা, তোমার সারাটা শরীর আমি একমাত্র তোমার স্ত্রীর জন্য আমি হালাল করলাম, তোমার স্ত্রী তোমার সারাটা শরীর দেখতে পাবে, আর তোমার স্ত্রীর সারা শরীর তুমি দেখতে পাবে, কোনো জায়গা তোমার দেখতে কোনো বাধা নাই, যদি কেউ বলে স্ত্রীর অমুক জায়গা দেখা হারাম, অমুক জায়গা দেখা যাবে না, না না না, স্ত্রীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরুষের জন্য যেমন দেখাতে দেখতে বাধা নাই, ছুঁইতে বাধা নাই, আলিঙ্গন করতে বাধা নাই, পুরুষের কোনো জায়গায় স্ত্রী ছুঁইতে আলিঙ্গন করতে বা স্পর্শ করতে কোনো বাধা নাই, মানে আর এরে নারী রে তুমি যদি তোমার পুরুষ ছাড়া, এরে পুরুষ তুমি স্ত্রী ছাড়া অন্য পথ যদি তুমি অবলম্বন করো, তুমি মোবাইলের মাধ্যমে, চিঠির মাধ্যমে, যে কোনো মাধ্যমে যদি অন্যর সঙ্গে তুমি সম্পর্ক গড়ো, উলায়কা হল আদন, এরাই হলো আমার খোদাদ্রোহী, এরা হলো আমার শত্রু, এরা হলো আমার দুশ্মন, আমার দুশ্মন ভাই আমার। আজ বলুন এই যুব সমাজ, আজ আমরা মোবাইলে কতটা সময় দিই, রাত বিরাত এই মোবাইলে কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলেন আপনি, আপনার তো বিয়েই হয়নি, রাত ১২টা পর্যন্ত আবার ফের কথা বলতে বলতে মোবাইলে ফের মধ্যে মধ্যে চুম্মা, মোবাইলে চুম্মা খাচ্ছে। আচ্ছা কান তো যারা আজ মোবাইলে চুম্মা খায়, পরীক্ষা করে দেখবেন বিয়ের পরে ওরা স্ত্রীর লাত খাবে, কারণ ওরা নিজের যৌবন শক্তি এখানে বিলুপ্ত করে দিল। ভাই আমার হালাল পথে আসুন। আমি বলতে চলেছিলাম ওই লকডাউনের ব্যাপারে, যে নবী বললেন প্রথম তাকে কে অসুখ দিল,
শোনো, লা আদুয়া ওয়ালা তায়ারাতা, একজনের অসুখ টপকে গিয়ে অন্যজনকে লাগবে না, এটা ভিত্তিহীন, ইসলামে এর কোনো প্রমাণ নাই। নবী বললেন লা আদুয়া ওয়ালা তায়ের ওয়ালা হাম ওয়ালা সাফার। কতগুলো আরব জাহিলিয়াতের যুগে বিশ্বাস ছিল, নবী সবকে ভেঙে খান খান করে দিলেন, তোমরা একই দ্বারা কি হলো, তবে তুমি কমজোর ইমান, তোমার ইমান দুর্বল। যদি তুমি শুনো যে অমুক জায়গাতে এই অসুখটা খুব মহামারী ছড়িয়ে আছে, যদি শুনতে পাও তো তুমি যাইও না, যাইও না। কেন? ধরে নেন আপনাকেও অসুখটা হয়ে গেল, এর মানে ওই নয় যে ওখানে গেলেন তার জন্য অসুখ হলো, আপনার তাকদীরের ভাগ্যে লেখা ছিল অসুখটা হয়ে গেল। আমার কি ইমান তো কমজোর, দেখবেন যদি অসুখ হয়ে যায় তো মেয়ে ছেলে বলবে, ওর মা বলবে, স্ত্রী বলবে, হায় রে আল্লাহ, আমার বাজিকে কেনে ওখানে পাড়াল চুনু, আমার ধনকে ওখানে কেনে পাড়াল চুনু। আপনিও বলবেন যে কেনে আমি ওখানে গেছিলাম, না গেলে বোধ হয় আমাকে এটা হতো না, না গেলে আমাকে এটা হতো না। আপনি তকদিরকে, ভাগ্যকে অস্বীকার করলেন কি করলেন না? আর ভাগ্যকে যারা অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না। দেখবেন সকাল সকাল কোথাও গেলেন সাপে কেটে নিল, হায় রে আল্লাহ রে, রাইতে যদি আমার ছেলেকে না উঠাইতাম, রাইতে যদি ওখানে না পাঠাতাম, পালার কাছে না যেত, তো না সাপে কাটত না মরত, সাপে না কাটত না মরত। তাহলে বোঝা গেল উঠাল চেক পালার গোড়াতে গেছে, সাপে কেটেছে, এই জন্য মরে গেল, সময়ের আগে মরে গেল। সময়ের আগে কেউ মরতে পারে জি ভাই? যার যে অবস্থায় মরণ লেখা আছে হবেই, কেউ জানে না যে কোথায় মারা যাবে, কেমন করে মারা যাবে, কিভাবে মারা যাবে, এটা কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন আমি এক মিনিট না আগে, এক সেকেন্ড না আগে কারি জান কবজ করব, না এক সেকেন্ড পরে। ভাই মরণ অবশ্যই, কিন্তু মরণের সময় নাই। মরণ কাউকে জানিয়ে, মরণ কাউকে জানিয়ে আসবে কি? একমাত্র জানিয়ে আসে, মরণ জানিয়ে আসে শুধু এক প্রকার মানুষের কাছে। আপনারা বলুন তো সেই তারা কারা? যতক্ষণ ওই মানুষটা অনুমতি না দিবে ততক্ষণ মালাকুল মত ওর জান কবজ করবে না। সেটাকে নবী রসুলেরা, নবী রসুলেরা যেমন মুসার কাছে এলেন মালাকুল মত, মুসা বলছে কেন, কইছে তোমার জান কবজ করতে, মেরে দিলে এক থাপ্পড়, এক থাপ্পড়, এমনভাবে থাপ্পড় মেরেছে, চড় মেরেছে যে হাদিস আছে একটা চোখ ঢেলা বাড়িয়ে গেছিল, চোখটা ধরিয়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আর এমন বান্দার কাছে পাঠাইলে যে মূর্তি চাই না, রাগে দামের চোখ কী করেছে, আল্লাহ চোখটা ভালো করে দিলেন, দিয়ে বললেন যা তুই একটু ভুল করেছিস, তুই যে সালাম কেনে দিসনি, সালাম কেনে দিসনি। কইছে বলে না, এই লকডাউনে তো সালাম কালামই বন্ধ হয়ে গেছিল, আমার গে মুসাফা তো বন্ধই হয়ে গিয়েছিল। আল্লাহ আকবার, নবী বলছেন দুইজন মুসলমান যখন মুসাফা করে, মুসাফা, আল্লাহ আকবার, হাত ছোটার আগে, হাত ছোটার আগে, এক অপরের থেকে হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ ওদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন। এই সময়ে কতটা নেকি থেকে বঞ্চিত থেকেছেন বলুন তো, যা তুই যা সালাম গিয়ে দে, সালাম দিয়ে বল মুসা তুমি যখন এখন মরতে চাও না তখন একটা সুন্দর গাভী তুমি আনো, সুন্দর একটা বলদ আনো, বলদের শরীরে তুমি হাত রাখো, তোমার হাতের তলে যতদিন লোম চাপা যাবে ততদিন তুমি বেঁচে থাকবে, ততদিন তোমার মরণ হবে না। মালাকুল মত এসে যখন বললেন, হাজিরাতে মুসা বলছেন এ মালাকুল মত আমার হাতে ধরে নাও, আমার হাতের তলে 1,000, 2,000, 5,000 লোম চাপা গেল, 5,000 দিন আমি বেঁচে থাকবো, তারপরে কি হবে? কইছে তারপরে আপনাকে একদিন মরতেই হবে। কইছে মরতে যখন হবে তো কাল না মরে তাহলে আজকে মরবো,
আজই আমার জান কবজ করো, তবে তিনটা আমার দাবি আছে, ওই দাবিটা পুরা করতে হবে। দাবিটা পুরা করলেন। দেখুন আল্লাহ পাকের নবী সোমবারের দিন 12 রবিউল আউয়াল, নবী 12 রবিউল আউয়ালে জন্ম নেননি, এটা শুনে রাখুন। এই যে যারা মিছিল করছে 12 রবিউল আউয়াল নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী, ইসলামে যতগুলো বেদাত, যতগুলো শয়তানি খোরাফাত, শয়তানি বাজার, তার মধ্যে একটা হলো আপনার জশ্নে ঈদ মিলাদুন নবী। বছরে মুসলমানের জন্য কয়টা ঈদ ভাই, জোরে বলুন কয়টা ঈদ? আহলে হাদিস হিসেবে জেনে রাখুন, বুক ফুলিয়ে বলুন, নবী আমার বলছেন প্রত্যেক কওমের প্রত্যেক জাতির আনন্দের দিন আছে, আমার উম্মতের জন্য দুইটা দিন, একটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এক ঈদে হবে রোজা আর এক ঈদে হবে কুরবানি। আর এটাকে যে ঈদ নাম দিল জশ্নে ঈদ মিলাদুন নবী, আপনাদের আশেপাশে কোনো বেদাতির আছে কি? আছে নিশ্চয়ই, দেখেছেন তো রবিউল আউয়াল চলে গেল। তো ওরাকে জিজ্ঞেস করেন এই ঈদটা কোথা থেকে এলো, কোন হাদিস থেকে, কোরআনের কোন আয়াত থেকে, আর এই ঈদে তোমার রোজায় কই, কুরবানি কই, আছে তোমাদের দিক দিশ বাজছে, নাচানাচি করছো, কুদাকুদি করছো, এটাই নবীর জন্মদিন, এটাই নবীর জন্মদিনের আনন্দ? বন্ধু আমার, নবী কিন্তু মারা গেলেন 12 রবিউল আউয়াল, মৃত্যুটা ঠিক 12 রবিউল আউয়াল, কিন্তু জন্ম 12 রবিউল আউয়াল নয়। কোন তারিখে সেটা আজ আমি বলছি না আপনার, 10টা মত আছে। সোমবারের দিন ফজরের নামাজ, নবী কিন্তু 17 ওয়াক্ত থেকে 17 ওয়াক্তের নামাজ নবী মসজিদে যেতে পারেননি। আজ ফজরের নামাজ শুরু হয়েছে, আবু বাকারের কেরাত নবীর কানে আসছে, আয়েশা রে আমাকে উঠাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। আল্লাহর নবী যেই দিন নবী হন ফজরের নামাজ পড়েছিলেন, আর যেই দিন মারা যান এই ফজরের নামাজকে দেখে মারা যাচ্ছেন। নবী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারছেন না, আপনার গেটের কাছে এলেন, গেটে পর্দা লটকে ছিল, ফাঁকা সাবাস ফাঁকা সাবাস চিত্রা, পর্দা সরালেন, আর যেমন পর্দা সরালেন হাজরাতে আনাস বলছেন নবীর নুরানি চেহারা, নবীর চেহারা, নবীর মুখ যেন চাঁদের একটা টুকরা, চাঁদের টুকরা, মেঘের আড়াল থেকে চাঁদ যেমন বের হয় ঝলকে ওঠে, ওরে আমাদের সামনটা যেন ঝলকে উঠেছে। আমরা নামাজ পড়তে পড়তে সবাই নবীর দিকে তাকিয়ে গিয়েছি, মনে হলো যে নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে নবীকে আমরা ধরে নিব, কারণ আজ 17 দিন ধরে নবীকে দেখতে পাইনি, নবীর সঙ্গে নামাজ পড়তে পাইনি। আল্লাহ নবী বুঝে নিলেন, বুঝে নিয়ে বলছেন মাকান নাকুম মাকান নাকুম, এ আমার সাহাবারা তোমরা যেভাবে আছো সেইভাবে থাকো, সেইভাবে নামাজ আদায় করো। আর কাসিতরা নবী পর্দা ফেলে দিলেন, পর্দা ফেলে দিয়ে এ আমার ভাইরা ওরে মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী হাত উঠালেন, আল্লাহ দরবারে হাত উঠালেন, আকাশের পানে তাকিয়ে নবী মুচকি হেসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, এ আল্লাহ এই নামাজের জন্য, মানুষকে নামাজে আনার জন্য, মানুষকে এক কাতারে দাঁড় করবার জন্য আমি 22টা বছর ধরে কত না মার খেলাম, কত না গাল খেলাম, কত না রক্ত ঝরালাম, আল্লাহ তাইফের মাঠে মার খেতে খেতে আমি বেহুঁশ হয়ে গিয়েছিলাম, আমার জুতাগুলো জমাট বেঁধে গিয়েছিল, এই আল্লাহ এই নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্যই আল্লাহরে ওহুদের মাঠে আমার দাঁত ভেঙে দিয়েছিল কাফেরেরা, আল্লাহ আমার মাথা ফাটিয়ে দিয়েছিলাম, আমার গালে দুইটা কাঁটা ঢুকে দিয়েছিল, আমার বুক তাক করে 49 খানা তারা তীর মেরেছিল, আয় আল্লাহ তবু আমি বড় আনন্দিত যে আজ নামাজ কায়েম করেছি। আল্লাহ যেভাবে আমার উম্মতকে আমি নামাজে দেখে গেলাম, আল্লাহ জামাতে দেখে গেলাম, হে রাব্বুল আলামিন আমি তোমার নবী, তোমার কাছে আমার একটাই দাবি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এরকম জামাতকে তুমি কায়েম রাখি, একবার বলুন তো আল্লাহু আমিন। ওরে মুসলমান
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো যা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ভাই আমার, মা আয়েশা বলছেন তারপরে নবী এসে বিছানায় শুইলেন, আমার একদম থুতনির নিচে আর যেখানে হার লটকে গলাতে এখানে নবী মাথাটা রেখে দিলেন। আমি নবীকে এইভাবে চেপে ধরলাম। কিছুটা বেলা হয়েছে, আমি তো কিছু বুঝতে পারি না। বন্ধু আমার, নবীর কাছে জিব্রাইল এলেন, মালাকুল মত আজরে চলে এসেছে। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলুন আপনি দুনিয়াতে থাকবেন না আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি যাবেন? আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, তুই আমার নবীকে বলো যে দুনিয়াতে থাকতে চাও তবে আমি সুন্দর ব্যবস্থা করে দেব, আর তোমাকে কোনো ঝামেলা পোহাতে হবে না, কষ্ট করতে হবে না। আর যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও তো বলো মালাকুল মত বাইরে দাঁড়িয়ে আছে, যতক্ষণ আপনি না বলবেন, অনুমতি না দেবেন, মালাকুল মত ততক্ষণ পর্যন্ত আসবেন না। হায়রে প্রেমের নবী, সুবহানাল্লাহ, নবীকে বললেন জিব্রিল, আমি দুনিয়ায় থাকবো না আমি আল্লাহর কাছে যাব, আমি দুটার মধ্যে কোনোটাই বলবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা দাবি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করবেন। কি দাবি? এরকম ভালোবাসা দেখেছেন? আর সেই মুসলমানের ভালোবাসা তার প্রতি, সেই মুসলমানের জান, মুসলমানের প্রাণ, মুসলমানের কলেজা, তার ওপরে ফ্রান্সের সরকার কত বড় আঘাত হেরেছে, শুনেছেন তো? আরে নিশ্চয়ই শুনে হবেন। বন্ধু আমার, শয়তান পর্যন্ত নবীর আকার ধারণ করতে পারে না, যে শয়তান মুহূর্তে সব রকমের আকার ধারণ করবে। নবী আমার বলছেন, মান রানি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, কোনো ভাগ্যবান, কোনো বড় নসিবওয়ালা নবীকে যদি স্বপ্নে দেখে লায়, তাহলে আপনার নসিব চমকে গেল, আপনি জান্নাতি। এটা বড় ভাগ্য, সবাই পায় না। তো ফাকাত রানি, ও আমাকেই দেখলো, কারণ শয়তান সবারই রূপ ধারণ করে, প্রধানমন্ত্রীর রূপ ধারণ করে দিল। অমুক অমুক সুন্দরী সুন্দরী মেয়ে গেলাকে আপনি স্বপ্নে দেখছেন, ওটা মেয়েটাকে নয়, শয়তান আকার ধারণ করে। কিন্তু শয়তানের বাবার ক্ষমতা নাই, ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, নবী বলছেন যে শয়তান আমার আকার ধারণ করতে, বলুন ধারণ করতে পারবে না। আর আজ ওই শয়তানের জাত, এ দুপাইয়া শয়তান নবীর ব্যঙ্গ চিত্র, আর নবীর সিরাতের ওপরে, নবীর জীবনের উপরে কলঙ্ক আজ রচনা করে দেওয়ালে দেওয়ালে টাঙালো। আরে তুই তো ওই সরকার যে 15 বছর বয়সে 40 বছরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে 4-3 ছেলের মাকে নিয়ে তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি, তুই তো ওই প্রেসিডেন্ট, 15 বছরের তখন বয়স, আর ওর শিক্ষিকাটা, ওর মাস্টারনি যার কাছে পড়তো, 40 বছরের, 2 ছেলের মা, বর্তমান প্রেসিডেন্টের স্ত্রী। ভাই আমার, এই তো চরিত্র। আর আমার নবী প্রথম যে বিয়ে করেছিলেন, তো কত বছর বয়স হয়েছে ভাই বলুন তো? হ্যাঁ, নবীর বয়স কত ছিল আর মেয়েটার বয়স? 6 ছেলের মা, এটা জানেন? 6 ছেলের মা, খাদিজা তখন 6-6টা ছেলের মা, 2টা স্বামী মরা, আল্লাহু আকবার। তাহলে ওকে যুবতী বলবেন না বুড়ি বলবেন? বুড়ি। আর একদম আদর্শ যুবক বিয়ে। কিন্তু বিয়ের আগে এই খাদিজার বাড়িতেই
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা করতেন ওর টাকা নিয়ে শেয়ারে ব্যবসা আর ব্যবসা করে এসে যখন হিসাব বুঝাতেন আল্লাহু আকবার লাভ জি যে কোনো মালে 10% লাভ 10% লাভ খাদিজা হতবাগ এমন সূক্ষ্মভাবে হিসাব বুঝাতো খাদিজা হিসাব দেখবে কি শুধু খালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতেন মোহাম্মদে তাকাতেন কারণ ये तो मानुष नय जन आकाशेर 14 तारीखेर चाँद शुनन बोलन तो कोनो एकटा नबीर नाम जे एतई सुंदर छिलो ताके देखे मेसरे कोनो जागार मेये छेलेर हाथ केटे दियेछिलो ईसुफ खूब सुंदर नाकि बोले अर्धेक रूप आल्लाह वाकई दियेछिलो किन्तु शुनन ईसुफ एबं आदम थेके ईसा पर्यन्त जत नबी सब नबीर रूप के एक थेके राखेन एक पाल्लाते राखेन আমার আব্দুল্লাহ ইয়াতিম আমিনার লাল তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপকে একদিকে রাখেন তা আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে এতটাই সুন্দর হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজা দাড়ি আছে খোবা দারান হামাত তু তনহা দাড়ি সব নবীর যা গুণ সমষ্টিগতভাবে আমার নবীর মধ্যে একাই তা ছিল তো এত সুন্দর যুবকটার দিকে ওই বুড়িটা তাকাবে না কেন শেষে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে ওই নিজে পায়গাম দিল নবী পায়গাম কবুল করলেন চাচা বিয়ে দিল আবু তালেব আর চাচাই মোহর দিল আর বাসর ঘর হলো চাচার ঘরে বাসর ঘরে গিয়ে আমার গে ছোঁড়ারা কত মাস্তানি করে ওরে বাপরে বহুটা জানি তার আগে যে ঘরে যে কুঁচা লাগা মুরগার মতন বসে আছে আর শালা আজকালকার বহুগুলাও এত শালা বেহাইয়া হয়েছে জি যে প্রথম নতুন আলি এখানে তো পরন্তা টন্তা হইবে তো শাশুড়ি মনে করছে যে বউ আমারই ঘরে আসবে তো না মুরগি আইসি আগে খুল্লা ধরছে কোনটা আগে ঘর দেবে কোনটা ঘর আমাকে দিবে আগে যা ঘরে ঢুকে আছে আচ্ছা বলুন আপনি যে আপনার বউটাকে ঘরে নিয়ে গেলেন এ যুবকেরা তুমি যে অত টাকা গুনে নিলে তোর শ্বশুর আব্বার কাছে ওর বেটিটাকে যখন ঘরে নিয়ে যাবে তুমি কি বলে বরণ করলে বলো তো দেখি কি দোয়া করে দোয়াটা মনে আছে তো যদি আপনার দোয়া মনে না থাকে গেটে ঢোকার সময় ওই দোয়া বলে বরণ না করতে পারেন ওই স্ত্রীর দ্বারা আপনি জীবনে কষ্ট পাবেন এটা অবধারিত অবশ্যই কষ্ট পাবেন শুনুন আগে না শিখে বাপ আপনি শিখালেন না বেটার বিয়ে দিয়ে দিলেন আমি মায়েরাকে বলবো তোমার বেটিকে যখন তুমি বিদায় করছো জামাইকে দেখে ওর হাতে হাত দিয়ে দেখে বাবা দেখাশোনা করি আমি কলিজার টুকরাকে দিয়ে দিল আর ই সারা ছুঁড়িটা মাকে জড়িয়ে ধরে বাপকে জড়িয়ে ধরে ভিতির কিন্তু কাঁদে না ভিতির তো খুব খুশি কিন্তু ওপর থেকে বোধহয় কাঁদছে হ্যাঁ ই মাও কাঁদছে বাপও কাঁদছে সবই কাঁদছে কাইন্দা বিদায় করবেন না দুয়ার দিয়া বিদায় করেন বলুন কি দোয়া একজন বলেন তো দোয়াটা বলেন বুখারী শরীফের হাদিস হে মায়েরা এরে ভাবিরা বোনেরা দিদিরা শোন নবী বলছেন ওই ছেলেকে পাত্র পাত্রীকে ছেলে মেয়ে এবং বরকে দাঁড় করিয়ে তারাকে অভিনন্দন জানাও আলাল খায়রে ওয়াল বারকাতে বলুন আমার সঙ্গে বলুন না আলাল খায়রে ওয়াল বারকাতে ও আলা খায়রিন তায়রিন আলাল খায়রে ওয়াল বারকাতে ও আলা খায়রিন তায়রিন যাক আমি ওদিকে যাচ্ছি না বাসর ঘরে আল্লাহু আকবার খাদিজা বসে আছেন আমার নবীও বসে আছেন কিন্তু নবী মুহাম্মদ 25 বছরের যুবক ছেলে একবারের জন্য খাদিজার দিকে মুখ মাথা ছেড়েও তাকাই না একবারও দেখে না খাদিজা শুধু দেখে যাচ্ছে হায় রে আজকে আনন্দের রাত্রে এত চিন্তা না না বোধ এই কথা বলবে যখন দেখলো মোহাম্মদ কথা বলছে না শরমে বেচার ঘাম ছুটতে লেগেছে তখন খাদিজা মুচকি হেসে বলছেন খাদিজা তো অভিজ্ঞতা ছয় ছেলের মা মুচকি হেসে বলছে মোহাম্মদ জি আর কি মেয়ে ছেলে বুঝ আল্লাহ পুরুষের নাম ধরে ডাকছে টি সালা হসপিটালে গেছে ওষুধ আনতে মেয়ে লোক তো করেছে কি 4-5টা টিকিট কেটেছে কিন্তু নিজের পুরুষটার নাম লিখতে ভুলে গেছে ডাক্তার কয়েছে আর একটা কী নাম তো কইতে পারে না কী না আরে বলো না তখন পাঞ্জরকার মেয়ে লোককে কইছে ওটা মেয়ে লোক ফের অন্য গায়ের কহনাজি আহারকে ছড়ার বাপের নাম কহনাজি তোমাকে আমি চিনি না তোমার ভাতার কো চিনি আমি কেন নাম কবো
চিন্তা করে নিজের পুরুষটার নাম কইবে না। আরে তোরা প্রেম করবি ভালোবাসা করবি তো পুরুষের নাম ধরে ডাক, তবে যেখানে সেখানে নয়, পুরুষ আছে তো দূরে আছে, জি আনিসুর রহমান না বাড়িতে ঘরে হ্যাঁ ওগুলাতে ডাক, তুই ইয়া মোহাম্মদ। নবী চমকে উঠেছে, তুমি এত চিন্তা কেন, কিসের ভাবনা এত ভাবছ? আচ্ছা আমি বলবো, তুমি চমকে উঠেছে কিন্তু, আমি বলবো তুমি কি ভাবছ, তুমি ভাবছ যে আমি খাদিজা এত টাকা পয়সাওয়ালী মেয়ে, এত ধনশালী মেয়ে, তোমাকে কেন বিয়ে করলাম? তোমার ধনে পাগল, তোমার রূপে পাগল, তোমার যৌবনে পাগল, তোমার শিক্ষা দীক্ষায় পাগল, না তোমার বংশে পাগল, কিসে পাগল হয়ে বিয়ে করলাম? এবার মোহাম্মদ বলছে, তাই তো, কইছে দেখো তোমার তো ধনমাল কিছুই নেই, তুমি তো নিঃস্ব ফকির, এ ঘরটাও তো তোমার নয়, তোমার চাচার, তাহলে তো এটা প্রশ্নই উঠে না। আর যদি বলো তুমি সুন্দর, তো এটা আমি স্বীকার করছি যে আদমের কোনোই বেটি কোনোই মা এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমার মতন দ্বিতীয় ছেলে জন্ম দিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি এতই সুন্দর কিন্তু তোমার রূপ দেখে আমার লাভটা কি? কেন আমি তো রূপসী নই, আমার তো রূপ যৌবন সব ঢলে গেছে। তুমি যুবক এটা বিশ্বাস করি সত্য, তুমি একজন আদর্শ যুবক, কিন্তু একটা যুবককে দেখে কে পাগল হয় বিজি ভাই বলুন তো? একটা যুবক ছেলেকে দেখে কারা পাগল হয়? যুবতী একটা বুড়ি বালা পাগল হবে। আচ্ছা আর যদি বলো বংশ, তাহলে তোমার বংশ আমার বংশ তো একই। আর যদি বলো শিক্ষা, তো আমি জানি যে তুমি উম্মি, তুমি আনপড় নিরক্ষর, তোমার মধ্যে আক্ষরিক জ্ঞান নাই। তুলনামূলক যে 16টা লোক বর্তমান এই সমাজে লেখাপড়া জানে তার মধ্যে অন্যতম হলাম আমি। আমি শুধু আরবিই জানি না, আমি হিব্রু ল্যাটিনও জানি, আমি তাওরাত ইঞ্জিলেরও ভাষা জানি। এবার আমার নবী বলছেন, তুমি আমার রূপ দেখে বিয়ে করো নাই, আমার ধন দেখে বিয়ে করো নাই, আমার যৌবন দেখে বিয়ে করো নাই, খাদিজা তবে বলো আমার কোনটা জিনিস তোমাকে আকর্ষণ করলো, আমাকে যে তুমি নিজে প্রস্তাব দিলে, বিয়ার পায়গাম দিলে, নিশ্চয় তো কোনো একটা কারণ থাকবে, কোন জিনিসটা তুমি পছন্দ করে আমাকে স্বামী রূপে তুমি বরণ করলে? আল্লাহু আকবার। খাদিজা বলছে